हेलो एवरीवन, गुड मॉर्निंग टू ऑल ऑफ यू। तुम्हारे सकल के स्वागत जाना आरो एक नतून ब्लॉगे। तो आशा करछि तुम्हारा सकले खूब भालो आछो, इवन आमिओ खूब भालो आछि। आर एई ब्लॉगटाओ तुम्हारे काछे अनेक अनेक बेशी मोटिवेटेड, अनेक बेशी इनफॉर्मेटिव होते चले, कारण टाइटल और थंबनेले तुम्हारा देखे बुझते ही पेरेछो जे वीडियोटाते की नी आलोचना होबे। आमादेर WBCS परीक्षा हो गए एक बछर, किन्तु रेजल्ट किन्तु एखोनो आउट हयनि। रेजल्ट कबे आउट होबे एबं सेई सम्बन्धे की इनफरमेशन आमार काछे रयेछे सेटा निये किन्तु वीडियोटाते आलोचना करब। तो वीडियोटा एकदम कोथाओ स्किप ना करे पुरो वीडियोटा देखते थाको। आशा करछि तोमादेर आगेर वीडियोगुलोर मतन एई वीडियोटाओ प्रचंड मोटिवेट করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ও হ্যাঁ, আর একটা কথা, যেটা হচ্ছে ভিডিওর কোন সেকশনটা বা কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো সকালে উঠে একটু জল খেয়ে নিজেকে ফ্রেশ করে তারপরে বসে গেছি পড়তে। আর এখন পড়া বলতে যেটা করছি সেটা হচ্ছে ইকোনমি নোটসটা রেডি করছি। এই ইকোনমি নোটসটা আমার নিজের পড়ার জন্য তো বানাচ্ছি, সঙ্গে ডিভিশনেও হেল্প করবে, আর তোমাদেরও এটা প্রচণ্ড হেল্পফুল হতে চলেছে। কারণ এই ইকোনমি নোটসটা রেডি হয়ে গেলেই কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। তো তোমরা চ্যানেলের দিকে নজর রেখো, তাহলে কিন্তু তোমরাও পেয়ে যাবে ইকোনমি নোটসটা। তারপরে খিদে পেয়ে গেল নোটস লিখতে লিখতে, তাই জন্য ছাতু শরবতটা বানিয়ে খেয়ে নিলাম। তো ছাতু শরবত তো আমার অ্যাজ ইউজুয়াল খুবই ফেভারেট। তারপরে আবার বসে গেলাম নোটসটা লিখতে, যতটুকু রিমেনিং পোর্শন আছে ততটুকু লিখে কমপ্লিট করি, কারণ আজকে অনেক কাজ আছে। তো সকালে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি, আর এখন আমি আর রেশমি একটু বেরোবো। সেটা হচ্ছে কাল রাতে গ্যাসের সিলিন্ডারটা আমার শেষ হয়ে গেছে, তো অ্যাজ ইউজুয়াল আমরা দুজনেই ভরাতে যাই, কিন্তু বিকেলের দিকে ভরাতে যাই। কিন্তু যেহেতু কালকে রাতে শেষ হয়েছে, তাহলে আজকে কিসে রান্না করবো, সেই কারণে গ্যাসটা ভরিয়ে আনাটা এসেনশিয়াল। তো রেশমি আবার কলেজ যাবে, তো রেশমি ওই দিক থেকে চলে যাবে, আমরা দুজন মিলে হেঁটে হেঁটে নিয়ে যাবো সিলিন্ডারটাকে। আর রেশমি তারপরে ওই দিক থেকে কলেজ চলে যাবে, আর আমার সিলিন্ডার ভরানো হয়ে গেলে আমি আবার রিক্সা করে নিয়ে চলে আসবো। তো সিলিন্ডারটাকে রান্নাঘর থেকে বের করে নিয়ে আসলাম, এটাকে রিফিল করাতে নিয়ে যেতে হবে। আমিও রেডি হয়ে গেছি, রেশমিও রেডি হয়ে গেছে, তাই জন্য দুজন মিলে বেরিয়ে পড়লাম দেরি না করে, কারণ রেশমির আবার তাহলে কলেজে দেরি হয়ে যাবে। তো যাওয়ার সময় হালকাই থাকে, তাই দুজনে মিলে হাতে করেই নিয়ে যেতে অসুবিধা হয় না। এবারে ফোনটা নিতে এসেছে। হ্যালো গাইস, আমরা এখন গ্যাস ভরাতে যাচ্ছি গাইস। তো কি হয়েছে? তারপর দুজন মিলে একটুখানি মজা করতে করতেই চলে গেলাম গ্যাসের দোকানে গ্যাস রিফিল করতে। তো গ্যাস ভরানো হয়ে গেছে, আর এখন আমি বাড়ি যাচ্ছি। তো রেশমি তো চলে গেল ওই দিকে কলেজ। তো বাইরে থেকে এসে খুবই টায়ার্ড লাগছে, তো এখন 5 মিনিট একটু শুই। মানে অ্যাকচুয়ালি একটু ল্যাব খেতে ইচ্ছা করছে, কিছুই না, টায়ার্ড ফায়ার কিছুই না, একটু ল্যাব খাওয়ার এক্সকিউজ আর কি। যাই হোক, এখন একটুখানি 5 মিনিট শুবো। 11:22 দেখলাম, 11:30 মধ্যে উঠে যাবো, তারপরে রান্না চাপাতে হবে, নাহলে আবার দেরি হয়ে যাবে। এ দেখো রেশমি সব কিছু কেটে দিয়েই গেছে, তো আমাকে শুধু রান্নাটা করতে হবে, তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, আর এখানে ফোড়ন দিয়ে দিয়েছি ডালের জন্য, আর আমড়াটা একটু ভেজে নিচ্ছি। আর এইদিকে বানিয়েছি মাছের ডিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো রান্না বান্না হয়ে যাওয়া শেষে আমি জায়গাগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, কারণ রান্না বান্নার সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার রাখাটা, মানে হাইজিন মেনটেন করাটাও কিন্তু এসেনশিয়াল, যেহেতু এখানেই আমাদের প্রতিদিনকার খাবার তৈরি হয়। তো সব কিছু হলো, এখন যাব হচ্ছে স্নানে। তো স্নান করে ছাদে এলাম, এতক্ষণ বৃষ্টি পড়ছিলো, এখন আবার রোদ উঠেছে। বর্ষাকালে এই সমস্যা, এখনই বৃষ্টি এখনই রোদ, কিন্তু বর্ষাকালে আকাশের ভিউটা কিন্তু চরম লাগে, এক্ষুনি কালো হয়ে যাবে আকাশটা, আবার এক্ষুনি সেই শরতের মেঘের মতন দেখাবে। তোমার মন সব মেঘলা মেঘলা।
छाद থেকে নিচে নেমে এসে দেখলাম অঙ্কিতা আলু সিদ্ধ ডিম সিদ্ধ মাখছে। আমরা রান্না করি একটা দুটো আইটেম, কিন্তু আমরা খাই অনেকগুলো আইটেম, কারণ হচ্ছে যে সবাই মিলে রান্না করি আর সবাই মিলে খেতে বসি তো অনেকগুলো আইটেম হয়ে যায়। তো খেয়ে দিয়ে চলে এসেছি উপরে, আর ছাদে যখন গেছিলাম উপরে তখন খুব খটখটে রোদ ছিল, আর এখন পুরো বাইরেটা মেঘলা মেঘলা করেছে, হাওয়া দিচ্ছে সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি আসবে, যাই না দেখা যাক কি হয়। তো এখন খেয়ে দিয়ে চলে এসেছি, ভাবছি একটুখানি ঘুমোবো কি ঘুমাবো না, কারণ একটু ঝিমুনি লাগছে, কিন্তু ঘুমোবো না, আলটিমেটলি ঘুমোবো না, ডিসাইড করে নিয়েছি, সেটা যখন পড়তে বসবো। আর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করছিলে যে আমার ঘরে এই যে মিটার বক্সটা এখানে ঘরে কেন, অ্যাকচুয়ালি এটা তো আমার সিঙ্গেল রুম, তো আমার সিঙ্গেল রুমে সেপারেট মিটার, মানে আমি যা লাইট ফ্যান যেটা ইউজ করি, যেই ফোনে চার্জ দিই, যেটাই আর কি আমার আলটিমেটলি মাসে যেটা আমি খরচা করি সেটা আমি সেপারেটলি দিই, তো এটা সাব মিটার বসানো রয়েছে। যাই হোক না কেন, এটা একটু ক্লিয়ার করে দিলাম, অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে। তো আগে আরও একটা ভিডিওতে আর একজনও কমেন্ট করেছিল, তো দু তিনজন দেখলাম এরকম কোয়েশ্চেন করছে, তাই জন্য বলে দিলাম এটা। তো এটাই, আর এখন আমি পড়তে বসি। এখন আমি বসে গেছি প্র্যাকটিস সেট সলভ করতে, আর এখন যে বইটা থেকে প্র্যাকটিস সেট সলভ করছি সেটা হচ্ছে ফোকাসের বই, আর 6 নম্বর প্র্যাকটিস সেট আমার চলছে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো প্র্যাকটিস সেটের কথা, তোমরা কিন্তু এই ফোকাসের বইটা দেখতে পারো, বেশ ভালো ভালো কোশ্চেন রয়েছে, অ্যাকচুয়ালি রেলিভেন্ট কোশ্চেন রয়েছে, যেমনটা WBCS-এ আমরা দেখে থাকি বারবার, তো সেই রকম ধরনেরই কোশ্চেন রয়েছে, তো বেশ ভালো লাগে এই বইটা সলভ করতে, আর অ্যাকচুয়ালি সেরকমই কোশ্চেন দেওয়া রয়েছে, তাই জন্য বেশ ভালো লাগে। তো মানে কোশ্চেন সলভ করতে করতে অ্যাকচুয়ালি বসে বসে কোশ্চেন সলভ করছিলাম, তারপরে আলটিমেটলি হাফ শুয়ে, তারপরে আলটিমেটলি আমি একটুখানি 10 মিনিট ঘুমিয়ে নিলাম, কারণ প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছিল, তাহলে ঘুম চোখে নিয়ে এরকম ভাবে কিছু তো করা যায় না, তাই একটু ঘুমিয়ে নিলাম। এটা কিন্তু সত্যি কথা যে মাঝে মধ্যে আমরা কিন্তু সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছি, কারণ 1 বছর হয়ে গেছে আমরা পরীক্ষা দিয়েছি অথচ রেজাল্ট বেরোনোর কোনো নামগন্ধ নেই, কবে বেরোবে আমরা সিরিয়াসলি কেউ জানি না, কেউ জানি না। তো সেখান থেকে বিভিন্ন স্যারেদের ভিডিও বা বিভিন্ন নর্মালি যেগুলো পত্রিকায় প্রকাশিত হচ্ছে যে সমস্ত নিউজ, সেখান থেকে কিছু আনুমানিক আইডিয়া লাগিয়েই আমার মনে হচ্ছে যেটা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি যে দেখো, ফ্রাস্ট্রেটেড অবশ্যই লাগে, ইভেন আমার নিজেরও প্রচণ্ড ফ্রাস্ট্রেশন চলে আসে মাঝে মধ্যে যে কেন বেরোচ্ছে না এত দেরি, সত্যি কথা বলতে কখনোই হয়নি, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, সত্যি কথা বলতে এত দেরি কখনোই হয়নি। তো সেখান থেকে দাঁড়িয়ে এত দেরি মাঝে মধ্যে পড়াশোনার মোটিভেশনই হারিয়ে ফেলছি, তোমাদেরকে কি বলবো, আমি সত্যি কথা বলতে নিজেই মোটিভেট মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছি মাঝে মধ্যে, কিন্তু আমাদের তো ভেঙে পড়লে চলবে না, কারণ সামনে প্রচুর কাজ আর প্রচুর মানে প্রচুর মানুষের দায়িত্ব রয়েছে, অনেক কিছু করতে হবে লাইফে, তাই না? তো এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না। তো সেই কারণে, সেই কথা ভেবে, সেই মানুষগুলোর কথা ভেবে কিন্তু আমরা আবার উঠে দাঁড়াই, আবার নতুন দিন শুরু করি, নতুনভাবে পড়াশোনা শুরু করি। কিন্তু সত্যি কথা বলতে জানি না এটা কতদিন ধরে রাখতে পারবো, আর তোমরা যদি পাশে থাকো, আর বাবা মা যদি পাশে থাকে, অবশ্যই সেই ফ্রাস্ট্রেশন, সেই ডিমোটিভেশনটাও কাটিয়ে ওঠা পসিবল হবে, কিন্তু দেখা যাক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে WBCS-কে প্রাধান্য দিয়ে নয়, সমস্ত পরীক্ষাকে ইম্পর্টেন্স আমাদের দিতে হবে, এবং সেই জন্যই কিন্তু আরও মোটিভেশন পাচ্ছি যে অন্য যে সমস্ত পরীক্ষা হবে যাতে সেই সমস্ত পরীক্ষার জন্য আমরা সবসময় প্রিপেয়ার থাকি এবং ভালোভাবে নিজেদের 100% দিয়ে সেই পরীক্ষাগুলো অ্যাটলিস্ট দিতে পারি, তাহলেও তো কিছু একটা হিল্লে হয় আমাদের, তাই না বলো? এরপর আসি WBCS-এর রেজাল্টের কথায়, যেটা আমার আনুমানিকভাবে যেটা মনে হচ্ছে বিভিন্ন স্যারেদের ভিডিও টিডিও দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মানে কেউ সেরকমভাবে ক্লিয়ারলি আইডিয়া দিতে পারছে না, তার কারণ হচ্ছে যে মানে PSC-তে নতুন কোনো একটা সংস্থা আসতে চলেছে, যে কারণে কি হচ্ছে যে ওদের উপর ডিপেন্ড করতে গিয়ে বা হয়তো কোনো কাজে ডিলে হচ্ছে, ঠিক আছে? আদার্স আর কিছুই না, অন্যান্য সময় বেরিয়ে যায় বা অন্যান্য বছর বেরিয়ে যায়, এই বছর না বেরোনোরই ওই একটাই কারণ PSC বারবার করে দেখাচ্ছে, এবং বিভিন্ন স্যারেদের কথা বা স্যারেদের ভিডিও দেখে আমরাও এই জিনিসটাই আইডিয়া পাচ্ছি যে যে নতুন সংস্থা নিয়োগ হতে চলেছে PSC-তে বা নতুন সংস্থা PSC নিতে চলেছে, সেই কারণেই নাকি ডিলে হচ্ছে রেজাল্ট আউট করতে। তো দেখা যাক নতুন সংস্থা কবে নিয়োগ হয় আর কবে আমাদের রেজাল্ট আউট হয়, কবে আমরা আবার প্রথম থেকে মোটিভেশন পাই, কবে আমাদের 2023-এর WBCS-এর মানে কি বলবো পরীক্ষা হয়। 2023-ও তো মনে হচ্ছে সেপ্টেম্বরের আগে হবে না, 2023-এর যে এক্সামটা আমাদের প্রিলিমস, তো সেটাও মনে হচ্ছে না সেপ্টেম্বরের আগে হবে, এখন জুলাই আগস্ট সেপ্টেম্বর বা সেপ্টেম্বরের শেষের দিক করে হতে পারে, দেখা যাক কি হয়, এরপর ভগবান জানে আর PSC জানে, আর কেউ জানে না সত্যি কথা বলতে।
তো এখন আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এই ইকোনমি নোটসটা রেডি করছিলাম। তো ইকোনমি নোটসটা অনেকটা এগিয়ে গেছে, মানে ফিনান্স কমিশনের নোটসটা রেডি করছিলাম। আর পেছনে আই থিঙ্ক দেখতে পাচ্ছ এতগুলো জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো ধোবো ধোবো করে, বৃষ্টি এত হচ্ছে জামা কাপড়গুলো ধোয়াই হচ্ছে না, দেখি কালকে ধুতেই হবে, ধুয়ে ছাদে শেডের তলায় মেনে দেবো। যেটা বলছিলাম সেটা হচ্ছে এদিকে আবার শুভম গেছে বাড়িতে, তো বাড়িতে গেছে মানে মা তো কিছু পাঠাবেই, তো মানে আমার বাড়ি আর শুভমের বাড়ি যেহেতু একদমই পাশাপাশি, তো তাই জন্য মা অনেক কিছু রান্না করে পাঠাচ্ছে, অনেক টেস্টি টেস্টি খাবার। তো রাতে অনেক টেস্টি হতে চলেছে ডিনারটা, সঙ্গে ভগবানের প্রসাদ যেহেতু, তো তাই জন্য আরও টেস্টি, যেহেতু আমাদের বাড়িতে ভগবান রয়েছে তো ভগবানের ভোগ দিয়ে মা প্রসাদই পাঠাচ্ছে, তো আরও টেস্টি, মানে দ্বিগুণ টেস্টি হয়ে যাবে। মায়ের হাতের রান্না এমনিই টেস্টি, ভগবানের প্রসাদ আরও টেস্টি, তো রাতের ডিনারটা জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। আর এখন তো মানে এখন তো হাতে অনেকটা সময় আছে, তো এখন পড়ি, যেহেতু মা ভগবানের প্রসাদ পাঠাবে তো তাই জন্য আমিষের সঙ্গে তো ছোঁয়া লাগানো যাবে না, তো তাই জন্য কি করলাম দুপুরে সমস্ত আমিষ খাবার যেগুলো মাছের ডিম টিম দিয়ে রান্না করেছিলাম সেগুলো সমস্ত কিছু খেয়ে আমরা সন্ধ্যাবেলাতেই শেষ করে দিলাম। তারপরে উপরে এসে পড়তে বসলাম, জিওগ্রাফিটা পড়ছিলাম, তো জিওগ্রাফিটা রিভিশন করা হয়নি বহুদিন ধরে, তো তাই জন্য জিওগ্রাফিটা একটু রিভিশন করে নিলাম। তো এখন রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে একটু স্টেশন, কারণ ওই বললাম শুভম আসছে, তো শুভমকে মানে শুভমের হাত দিয়ে মা অনেক তরকারি টরকারি পাঠিয়েছে, তো সেগুলো আনতে যাব, তো সেগুলো আনতে যাব, তো তাই জন্য রেডি হয়নি, রেডি হয়ে যাবো স্টেশন যাবো। তো যখন ঘর থেকে বেরোলাম তখন টিপটাপ করে বৃষ্টি পড়ছিল, কিন্তু একটু এগিয়ে আসতে এত জোর বৃষ্টি শুরু হলো, দেখতেই পাচ্ছ মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি আসবে, কিন্তু যেতে তো হবে কারণ মা খাবারগুলো পাঠিয়েছে, তো সেগুলো তো আনতে অ্যাটলিস্ট যেতেই হবে। তো দেখতে দেখতে স্টেশনেও পৌঁছে গেলাম, আর শুভমের ট্রেনও ওই দিক দিকে ঢুকছে, আমাকে ফোন করেছিল বললো ট্রেন অলমোস্ট ঢুকে গেছেই। তো আলটিমেটলি শুভমের সাথে দেখা হলো, তো এইদিকে ওর মার সাথে আবার কথা বলছে পৌঁছে গেছে বলে, তাই জন্য শুভম চলে এসছে, আর এই যে আমার বাড়ি থেকে খাবারও চলে এসছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখ খিচুড়ি জায়গা পাইনি আর দেখো মিষ্টি আছে, আর হচ্ছে তরকারি, এতটা তরকারি খেয়েছে ছোট পারবি তো তারা তো মেসে থাকতে থাকতে আমাদের এমন অবস্থা হয়েছে যে অনেক দিন ধরে কিছু ভালো না খাওয়ার জন্য কিছু ভালো খাবার যার বাড়ি থেকে আসুক না কেন সবাই আমরা খুব হ্যাপি হয়ে যাই, খুব খুশি হয়ে যাই। যাই হোক অনেকদিন পর বাড়ির খাবার খেয়ে মনটা খুব ভালো লাগছে, তো এত মন ভালো নিয়ে তারপরে বসে গেলাম অঙ্ক প্র্যাকটিস করতে, তো ম্যাথ প্র্যাকটিস করতে করতে তারপরে তো অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এত দূর অব্দি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।